রায় হচ্ছে যে 2011 সালের 25 আগস্ট রাত্রে খুলনা নগরীর বিলাসভূষণ সড়কে আসামি নুরুন নবী তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে সেই ডেড বডি এবং তার শিশুর পুত্রকে একটি ঘরে তালাবদ্ধ করে রেখে এই আসামি নুরুন নবী পালিয়ে যায়। এই নুরুন নবীর বাড়ি হচ্ছে ফেনীতে। তারপরে এই মামলা তার বাদী সাদ্দাম হোসেন মানে জোহরা খাতুন ভিকটিম তার ভাই বাদী হয়ে 27 আগস্ট 2011 খুলনা থানায় মামলা হত্যা মামলা দায়ের করে নারী শিশু নির্যাতন দমন আইনের 11 ক ধারা মোতাবেক সেই মামলায় আজকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত একের দায়িত্বপ্রাপ্ত বিচার বিচারক এবং খুলনা তিনের বিজ্ঞ বিচারক আব্দুল সালাম খান আজকে রায় প্রদান করেছেন। এই রায়ে আসামি একমাত্র আসামি নুরুন নবী শেখকে ফাঁসির দণ্ডে মৃত্যুদণ্ড আদেশ দিয়েছেন এবং 50,000 টাকা জরিমানা আদেশ দিয়েছেন। মোহাম্মদ হাইকোর্টে এই ফাঁসির আদেশ কার্যকর সাপেক্ষে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তিনি এই রায়ে উল্লেখ করেন। আর আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই মামলার রায়ে খুশি, কারণ আপনারা জানেন যে মানে কোনো ঘটনা যদি তার মানে স্বামীর ঘরে যদি ঘটে স্ত্রীর কোনো ক্ষতি হয় তাহলে তার প্রমাণের নির্দোষ প্রমাণের দায়িত্ব স্বামীর থাকে। সেই মহামান্য হাইকোর্টে অনেক রুলিং আসছে, এই রুলিংয়ের ভিত্তিতে বিচারক এবং আমরা 14 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ থেকে আমরা দিয়ে এই সাংঘাতিকভাবে এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। বিধায় আমরা এই সর্বোচ্চ রায় পেয়েছি নারী নির্যাতন দমন আইনের 11 ক ধারায় যৌতুকের অভিযোগে 11 ক ধারার যে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় আমরা ফাঁসি হয়েছে আপনার স্বামী। এই রায় আমরা সন্তুষ্ট।